হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার ফার্স্ট রুটি বেলার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা দেখছো সেটা আমার মা বেলছে, খুব পারফেক্ট করে রুটি বেলছে, আর দেখো রুটিটা কী সুন্দর ঘুরছে। তো এইবার আমি বেলব রুটিটা। তো যারা তোমরা রুটি বেলতে পারো না তারা এইভাবে ট্রাই করতে পারো। তো প্রথমে লেচিটাকে নিয়ে আমি রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু ওটা ঘুরছিল না তারপরে আমি হাত দিয়ে দিয়েই রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। তো যেহেতু আমার প্রথম বেলা, খুব পারফেক্ট হবে না, তো তোমরা দেখলেই বুঝতে পারবে, বাট স্টিল আই হ্যাড ট্রাইড মাই বেস্ট। আমি নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করেছি রুটিটা বেলার। তো অ্যাটলিস্ট ভারতের ম্যাপ তো হয়ে যায়নি, অনেকটা গোল আকারেরই হয়েছে। দেখো আমি হালকা হালকা করে বেলে নিচ্ছি আর রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলছি নিজের হাত দিয়েই। মা যখন বেলছিল রুটিটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরছিল, আর আমি যখন বেলছি রুটিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলছি। তো এইভাবেই বেলছি, খুব বড় করছি না, একটু ছোটোর মধ্যেই রাখছি রুটিটা। আর আগে লেচিটা দিয়ে তার মধ্যে আটা দিয়ে তারপরে গুঁড়ো আটা ছড়িয়ে তারপরেই কিন্তু বেলছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট রুটি যেটা আমি বেললাম। তো অনেকটা গোলই হয়েছে, গোল আকারেই বেলছি। এইবার এই রুটিটা আমি ভেজে নেব। তো এটাকে চাটুতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ খুব পারফেক্ট হয়নি, বাট স্টিল। এইবার তো নর্মাল প্রসেসে যেরকম করে রুটি ভাজে সেরকমভাবে ভেজে নেব, চাটু গরম করে দেন রুটিটা ছেঁকে নেব। যতক্ষণ চাটু গরম হচ্ছে এবং এই রুটিটা ভাজা হচ্ছে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি, সেটা তোমরা দেখতে পাবে একটু পরে। দিস ইজ মাই সেকেন্ড রুটি যেটা আমি বেলছি। আগেরটা তাও একটু গোল ছিল, এটা অনেকটা ভারতের ম্যাপের মতোই ঘুরছে, বাট স্টিল আমি গোল করার চেষ্টা করছি। আটা দিয়ে দিয়ে বেলে যাচ্ছি যাতে গোল হয়, সেটার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তো দেখো অনেকটা গোল হয়েছে। তো যারা তোমরা প্রথমবার ট্রাই করবে তারা এইভাবেই কিন্তু চেষ্টা করবে, রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে। যারা তোমরা আমার মতো ফার্স্ট টাইম ট্রাই করবে বা অ্যামেচিওর রুটি বানাতে পারো না রুটি বানানোর ক্ষেত্রে, তারা কিন্তু এভাবেই ট্রাই করবে। তারপর এবার আমি রুটিগুলোকে ভেজে নেব। যে একদম পারফেক্ট গোল রুটিগুলো দেখছো সেগুলো কিন্তু আমার একদমই বেলা নয়, ওগুলো আমার মার বেলা। আর এই ওপরের এবং নিচের যে এই রুটিটা একটুখানি ডিশ শেপের সেগুলো আমার। তো দেখিয়ে নিলে এ বাবা, এবার রুটিগুলোকে ছেঁকে নেব। এই রুটিটা আমার বেলার প্রথম রুটিটা ছিল, তো এটা মোটামুটি ভালোই ফুলেছে, খুব বেশি ফুলেছে সেটা বলবো না, বাট স্টিল এতটাও ফুলবে আমি আশা করিনি। তো এটাকে ছেঁকে নিচ্ছি। এর পরে যে রুটিটা থাকবে সেটা হচ্ছে আমার সেকেন্ড বেলার রুটিটা, তো সেটা এবার ছেঁকে নিচ্ছি। তো এই রুটিটা কিন্তু বেশ ভালোই ফুলেছিল, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। ওফ, রুটি ফোলার যে কী আনন্দ সেটা হয়তো বলে ব্যক্ত করা যায় না, যাদের রুটি ফুলে দাঁড়াই জানে। থার্ড যে রুটিটা বা এর পরের যে রুটিগুলো সেগুলো আমার মায়ের বানানো, তো সেগুলো তো পারফেক্ট হবেই। তো দেখে নাও কতটা সুন্দরভাবে ফুলছে এই রুটিগুলো, বিকজ ইটস সো পারফেক্ট, চারিদিক থেকে একদম ফুলে বেলুন হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আমার মায়ের বানা রুটি। ব্যাস, আমার রুটি বানানো হয়ে গেছে আজকের মতো। তো এটা রোজ বানানো প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে কিন্তু ভালোভাবেই আমি বানাতে পারবো রুটি, আর তোমরাও পারবে যারা তোমরা পারো না রুটি বানাতে। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা আমাকে আমার জামাইবাবু রিকোয়েস্ট করেছিল বানাতে, তো দ্যাটস ওয়াই আমি পারি না, স্টিল আই হ্যাভ ট্রাইড মেকিং রুটি। তো এইবার আমি রুটিটা খাচ্ছি, ডিনারটা সারছি। অ্যান্ড ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা।